হ্যালো বন্ধুরা, পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের ধারে অবস্থিত পৃথিবীর সবথেকে ছোট আয়তনের দেশগুলির একটা কুয়েত। পশ্চিম এশিয়ায় অবস্থিত কুয়েতের অধিকাংশ জায়গা আরবীয় মরুভূমিতে ঢাকা। স্বভাবতই প্রপার চাষের জমি দেশে কম, তাই বলে কুয়েত ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী জিডিপি পার ক্যাপিটা অনুসারে বিশ্বের সপ্তম ধনী দেশ হলো কী করে? পৃথিবীতে মজুদ মোট খনিজ তেলের 10% মানে প্রায় 104 বিলিয়ন ব্যারেলস তেল রয়েছে কুয়েতে। তাই এত বিশাল তেলের ভাণ্ডারের দেশে অর্থের অভাব থাকবে কী করে? এই পেট্রোলিয়ামজাত দ্রব্যের উপরে ভিত্তি করা দেশের অর্থনীতির 90% শুধু তেলের উপরে নির্ভর। আয়তনে অপেক্ষাকৃত ছোট তথা বিশ্বের এক ধনী দেশ হিসাবে পরিচিত কুয়েতের সম্বন্ধে আরও চমকপ্রদ তথ্য আপনাদের জন্য রয়েছে। কুয়েতের মোট আয়তন 17,818 বর্গ কিলোমিটার। এই দেশের মধ্যে জলের ভাগ একদমই নগণ্য। দেশের রাজধানী কুয়েত সিটি। কুয়েতের সংখ্যাগরিষ্ঠ এথনিক গ্রুপ আরবীয়। দেশের নাগরিকদের কুয়েতি বলা হয়। 2018 অনুযায়ী কুয়েতের জনসংখ্যা 46,21,638 জন। আপনারা শুনলে অবাক হবেন যে কুয়েতের মোট জনসংখ্যার 70% অন্যান্য দেশ থেকে এসে এদেশে বসবাস করছে। এদের মধ্যে অধিকাংশ ভারতীয়, যাদের সংখ্যা 2013 অনুযায়ী 7,81,288 জন। ইভেন ভারতের সিবিএসই বোর্ডের দ্বারা স্বীকৃত 17টা ভারতীয় স্কুল কুয়েতে চলে। এরপর আসে ইজিপশিয়ানদের পালা, যাদের সংখ্যা কুয়েতে 6 লক্ষ। 2016 অনুযায়ী প্রায় 2 লক্ষ জনের মতো বাংলাদেশি কুয়েতে আছেন বলে জানা গেছে। কুয়েতে 2018 অনুসারে 73.99% ইসলাম, 18.24% খ্রিস্টান, 7.57% হিন্দু ও 0.2% অন্যান্য ধর্মের মানুষ আছে। আরবিক ভাষা কুয়েতের আধিকারিক ভাষা, তবে কুয়েতে প্রচলিত আরবিক ভাষাকে কুয়েতি আরবিক নাম দেওয়া হয়েছে। একদা কিছু শেখদের দ্বারা চালিত কুয়েত একসময় ভারত, আরব, বাগদাদ এবং মাস্কাটের সঙ্গে চলা ব্যবসায়িক কার্যকলাপের কেন্দ্রস্থান ছিল। 1600 এবং 1700 দশক থেকেই পারস্য উপসাগর হয়ে বিভিন্ন দেশের সাথে কুয়েত ব্যবসায় লিপ্ত ছিল। তাই সমুদ্রপথ ও পারস্য উপসাগরের ধারে গড়ে ওঠা নৌকা নির্মাণ শিল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কুয়েত। কুয়েত জার্মানিতে লার্জেস্ট ইনভেস্টর হয়ে রয়েছে, বিশেষত মার্সিডিজ বেঞ্জে কুয়েতিদের ইনভেস্টমেন্ট বেশি। কুয়েতের মুদ্রা কুয়েতি দিনার, যা 1000টা সাব ডিভিশন মানে ফিলসে বিভক্ত। 1890-এর দিকে ওটোমান সাম্রাজ্যের আক্রমণের থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য কুয়েতের শাসক শেখ মুবারক আল সাবা ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করে। 1961 সালে সমস্ত রকম চুক্তিকে অপসারণ করে কুয়েত স্বাধীন দেশের মর্যাদা পায়। 1990 সালের আগস্ট মাসে ইরাকি সেনা কুয়েত দখল করে নেয়। ইরান ও ইরাকের যুদ্ধ শেষ হলে ইরাক ও কুয়েতের মধ্যে যে আর্থিক টানাপোড়েন চলে তা কুয়েত দখলের মাধ্যমে ইরাকি সেনা শোধ করে নিতে থাকে। ফলে কোনো এক সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাদের নিজেদের দেশে ঘাঁটি গড়তে অমত দেখালেও কুয়েত এই পরিস্থিতিতে ইউএসএর নেতৃত্বে থাকা 35 দেশের সেনাদের গুট ইরাকি সেনাদেরকে কুয়েত থেকে উৎখাত করে দেয়। ইতিহাসে এই যুদ্ধের নাম গালফ ওয়ার। আরবীয় শব্দ কুট মানে ফোর্ট থেকে কুয়েত শব্দের উৎপত্তি। কুয়েতে জনপ্রিয় 372 মিটার উঁচু একটা টেলিকমিউনিকেশন টাওয়ার হচ্ছে লিবারেশন টাওয়ার। দেশে ইরাকের সেনা প্রবেশের আগে থেকে টাওয়ারের কাজ শুরু হয়। 1993 সালে টাওয়ারের কাজ শেষ হলে ইরাকি সেনাদের থেকে পাওয়া স্বাধীনতাকে উদ্দেশ্য করে এই টাওয়ারের নাম দেওয়া হয় লিবারেশন টাওয়ার। এই টাওয়ার বর্তমানে বিশ্বে 39তম সবথেকে উঁচু কোনো স্ট্রাকচার, তবে কুয়েতে এর স্থান দ্বিতীয়। ফ্যালকন দেশের জাতীয় পাখি। দেশের মুদ্রা, স্ট্যাম্প তথা বিভিন্ন জায়গায় বাজ পাখির ছবি দেখা যায়। 2006 সালে বিশ্বে প্রথম কুয়েতি ছিল যারা উঠের দৌড়ের সময় উঠের পিঠে রোবোটিক জকি বসিয়েছিল। কুয়েতে যানবাহন বলতে সড়কপথেই মানুষকে বেশি নির্ভর থাকতে হয়, আর তা না হলে এয়ারপোর্ট। রেলপথ সেরকমভাবে কুয়েতে নেই। বিশ্বের সবথেকে দ্রুতগতিতে চলা দেশগুলির তালিকায় কুয়েত এখন রয়েছে। তাই এর সাথে আধুনিকতার আরও কিছু তথ্য জড়িয়ে থাকতে পারে, সেগুলি যদি আপনাদের জানা থাকে তবে অবশ্যই আমাদের জানাবেন। তাহলে আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।